দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে প্রতি বছর বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। এখানে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চেয়েছিলেন বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি, তাকে মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাখ্যাপা। কালী পুজোর দিন ভোরবেলা স্নানের পর দেবীর শিলা ব্রহ্মময়ী মূর্তিকে রাজ বেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি ও নিত্য পুজো। দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন। ভোগে রয়েছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচমেশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। সাড়ম্বরে রীতি মেনে হয় পুজো। করোনা আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। সারা রাত মোমবাতি আর মাটির প্রদীপে রাতভর চলে যজ্ঞ। গত বছর করোনা আবহে মন্দিরের দরজা ভক্তবৃন্দদের জন্য বন্ধ থাকলেও এবারে সারা রাত খোলা রাখা হবে তারামায়ের মন্দির। ভক্তবৃন্দদের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে। উত্তরবঙ্গের প্রাচীনতম কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির দেবী চৌধুরানী কালী মন্দির। মন্দির কমিটির ভাষ্য অনুযায়ী প্রায় 250 বছরের পুরাতন এই কালী মন্দিরটি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে জানা যায়, এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন ভবানী পাঠক। প্রায় 250 বছর আগে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী মিলে এই কালী পুজোর সূচনা করেছিলেন। এই মন্দিরের মা কালীর রূপ একটু ভিন্ন। এখানে মা কালীর দুটি হাত ও মায়ের পায়ে বেড়ি পরানো রয়েছে। মা কালীর আসনের নিচেই রয়েছে একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথেই দেবী চৌধুরানী মায়ের পুজো শেষে মন্দিরের পাশে থাকা রুকরুকা নদীর পার্শ্ববর্তী বর্জার চড়ে যেতেন এবং সেখান থেকেই ডাকাতির উদ্দেশ্যে রওনা হতেন। জমিদারদের বাড়ি থেকে ডাকাতি করে দেবী চৌধুরানী সাধারণ গরিব মানুষদের মধ্যে সমস্ত কিছু দান করতেন। সেই জন্যেই দেবী চৌধুরানীকে গরিব দরদী বলা হতো। একদা এই পুজোতে নরবলির প্রথা থাকলেও আজ সেই নরবলির জায়গায় পাঠাবলি দেওয়া হয়। মন্দিরের ভেতর দিয়ে পার্শ্ববর্তী রুকরুকা নদী পর্যন্ত যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গ আজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই মন্দিরের গল্প শুনে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও বহু ভক্ত এই মন্দিরে একটিবার মায়ের দর্শন পাওয়ার জন্য আসেন। দেশবাসীকে দীপাবলির উপহার দিল মোদি সরকার। কালী পূজোর শুরুতেই পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর কথা ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। প্রতি লিটার পেট্রোলের শুল্ক কমলো 5 টাকা, লিটার পিছু 10 টাকা কমলো ডিজেলের শুল্ক। কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের ফলে রবি মরশুমে সুবিধা পাবেন কৃষকরা। এবার মানুষকে আরও স্বস্তি দিতে রাজ্যগুলিকে ভ্যাট কমানোর আবেদন জানানো হয়েছে। তবে অসম, গোয়া, ত্রিপুরায় পেট্রোল ডিজেলের দাম আরও কমেছে। এদিন 3 রাজ্যে লিটার প্রতি পেট্রোল 12 টাকা এবং ডিজেল লিটার প্রতি 17 টাকা কমানো হয়েছে। তবে এতে বিশেষ কিছু লাভ হচ্ছে না বলেই অভিযোগ করছেন সাধারণ মানুষ। এই সিদ্ধান্ত বিজেপির এক প্রকার রাজনৈতিক চাল বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা। দাম কমানো নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি জানিয়েছেন, তেলের দাম নিয়ে ক্রমশ কেন্দ্রকে কটাক্ষ করছে রাজ্য। তবে এবার রাজ্যে কি তেলের উপর থেকে শুল্ক কমাবে? কেন্দ্রের এই সিদ্ধান্তকে হাতিয়ার করে রাজ্যকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, জনদরদি বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে এবার ভ্যাট কম করা হোক। রাজ্য কি সেটা করবে? সুকান্ত মজুমদারের সঙ্গে সুর মিলিয়ে একই প্রশ্নে রাজ্যকে বিঁধলেন বিজেপি নেতা ইন্দ্রনীল খা। কোভ্যাক্সিনকে হু ছাড়পত্র দেওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। ভারত বায়োটেকের মেড ইন ইন্ডিয়া টিকা নেওয়া ব্যক্তিদের মার্কিন মুলুকে ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। সূত্রের খবর, 8ই নভেম্বর থেকে আমেরিকায় প্রবেশ করতে পারবেন কোভ্যাক্সিনের 2 ডোজ নেওয়া ব্যক্তিরা। বুধবার হুয়ের তরফে কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারের তালিকায় স্থান দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাদের। এবার সেই অসুবিধাই কাটল। চিকিৎসকরা বলছেন কোভ্যাক্সিন সম্পূর্ণ ভারতীয় টিকা। ভারতীয় এই টিকা বৈদেশিক ক্ষেত্রে ছাড় পেতে স্বস্তি পেয়েছেন ভারতীয়রা।